রিমালে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করা হলো ব্যক্তি উদ্যোগে। প্রায় দেড় মাস পর পথচারী ও যান চলাচলে উপযোগী হয়েছে রাস্তাটি। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে এগিয়ে আসে আসাদুজ্জামান নামের এক ব্যবসায়ী। দীর্ঘ ১৫ দিন ধরে ২২ জন শ্রমিক নিয়ে রাস্তা সংস্কারের কাজের উদ্যোগ নেন তিনি। বর্তমানে সড়কটি ব্যবহারে উপযোগী হওয়ায় খুশি এলাকাবাসী। গত ২৬ মে ঘূর্ণিঝড় রিমালে রামপাল উপজেলার বড়দিয়া গ্রামের ৪ কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এরপর প্রায় এক মাস ধরে যানবাহন ও পথচারীদের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। পরে দাউদখালী নদীর পাড়ে পাইলিং করে জিও ব্যাগ ফেলে রাস্তা সংস্কার করা হয়। নদী ভাঙন রোধ করে স্থায়ীভাবে রাস্তাটি সংস্কার করার জন্য সরকারের প্রতি দাবি জানান এলাকাবাসী। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে আমাদের গাড়ি তো বন্ধ হয়ে গেলো। এবারে দেখলাম যে রাস্তার আপ খানিক ভাঙিয়ে এই রাস্তার পূর্ব পাশে চলে গেছে, মানে এই জায়গাতে পানি পড়ে। আর এরপরে তো মানুষ যেভাবে যায় মানে হাইটে যাতে যায়, আমাদের এই চলাফেরা অনেক অসুবিধা। শুধু হাইটে কিছুটা যাওয়া যাচ্ছে, আর আমাদের ভিতরে অনেক খামার আছে। এই খামারগুলোতে আসলে যে মুরগিগুলো ছিল তাই রাস্তার জন্য নিতে না পারে, অনেক খামারই ক্ষতিগ্রস্ত। ২২ জন লেবারের দিয়ে আমরা যে কাজ করাচ্ছি এখানে, ইট বালি কোয়া দিয়ে আমাদের প্রায় ৩ লক্ষ টাকার অধিক ব্যয় হয়েছে। নদীর ভাঙ্গনও রাস্তাটা প্রায় নিঃশেষ। এখন আমরা শুধু সাইফুজ্জামানের দিকে তাকায় থাকলে তো চলবে না, সরকার যাতে এইটা আমাদের আমাদের পাশে দাঁড়ায় বা আমাদের এই রাস্তাটা মেরামতের জন্য উদ্যোগী হয়, তাহলে আমাদের গ্রামটা বাঁচবে। রিমালের পর এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সাইফুজ্জামান। বিভিন্ন চিকিৎসা কেন্দ্র রোগীরা পেশেন্ট যেতে পারতেছে না, তো আমি কি নিজে উদ্যোগে যতটুকু পারি মানে ইনশাল্লাহ আমি করতে চাচ্ছিলাম যে এলাকার লোকজন বিভিন্ন কর্মজীবী মানুষ বিভিন্ন শ্রমজীবী মানুষেরাও মানে একবারে গৃহবন্দী হয়ে পড়ছে। তো বলো যে ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি কোনো রোলার দেওয়া বাদে আর একটা রোডের যে কাজ সেটা মনে হয় ইনশাল্লাহ আল্লাহর রহমতে যাই হোক যা পারছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ করার চেষ্টা করছি। খুব শিগগিরই ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা হবে জানান এলজিইডির নির্বাহী প্রকৌশলী। যে সমস্ত রাস্তার সারফেস কিছু নষ্ট হয়েছে, অনেক রাস্তা এরকম আছে তখন পর্যাপ্ত বরাদ্দ ছিল না, তো আমরা ইতিমধ্যে এই ২৪ কোটি অর্থবছরে মেরামতের বরাদ্দ পেয়েছি, এখান থেকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাগুলো করব। রামপাল উপজেলার ইসলামাবাদ বড়দিয়া কাটাখালী সড়কের ক্ষতিগ্রস্ত ১ কিলোমিটার রাস্তা সংস্কারে ৩ লাখ টাকা ব্যয় হয়েছে। সময় সংবাদ, বাগেরহাট।